শ্রীকৃষ্ণর জন্ম উৎসব, আর এয়া হচ্ছে বরপেটা সত্র। বরপেটা সত্রর মূল কীর্তন ঘরত শ্রীকৃষ্ণর জন্ম উৎসব পালন করে থাকা হয়েছে। যাকালি 12 বজাত শ্রীকৃষ্ণক জন্মোয়া নিয়মখিনি করা হয়েছিল। আর এই মুহূর্তে ইয়াত যে গণনা কার্য, আসলে শ্রীকৃষ্ণ কালি জন্মিছে, গতি আজি গণনা কার্য সম্পন্ন করে থাকা হয়েছে। মই এই মুহূর্তে দেখাইছো এই পরিবেশ, ইয়ার পরিবেশ মূল কীর্তন ঘর। মূল কীর্তন ঘরত এই গণক আহিছে, তেওঁলোকে গান বায়ন আহিছে, গান বায়নে এই যে কার্য সম্পন্ন করে আছে, আর গণনা কার্য ইতিমধ্যে আরম্ভ হয়েছে মূল কীর্তন ঘর। মই সমগ্র দৃশ্য দেখাই আছো। এনেধরনের যে সত্রিয়া পরম্পরার নীতি নীতিতে আমার ইয়াত সকল কার্য সমাপন করা হয়। মোর আছে এটা এগারী সত্রিয়া পরম্পরার জড়িত, আপনি সত্রিয়া পরম্পরার সদায় জড়িত হয়ে আছে, কেনধরণে পালন করা হয় শ্রীকৃষ্ণ জন্ম উৎসব বরপেটা সত্রত? বরপেটা সত্রত যাকালি তো অষ্টমী তিথি, কৃষ্ণ অষ্টমী তিথি শ্রীকৃষ্ণ জন্ম উৎসব পালন করা হয়েছে। সেই অনুপাতে যা রাতে সরু ধেমালি বজায় জন্মযাত্রা নাটখন রূপায়ণ করা হয়েছে। আর আজি জন্মযাত্রার নাটখনের শেষের অংশখানি যাক বোকাযাত্রা বা বোকাযাত্রা বলে কোয়া হয় সেই অভিনয় করা হয়েছে। আর ইয়াত গর্গৰ নন্দই গর্গৰ দেখিক আমন্ত্রণ করে আনি দুই পুত্র শ্রীকৃষ্ণ আর বলরামর জাতকর্ম করেছে, আর তার গায়ন গানে তার সেই নাটখনের সংযুক্ত গীতবিলাক গাইছে। আর ইয়ার শেষত ইয়াত ভকতসকলে মাজত আনন্দ গবরাগর আনন্দ করব, আর একেলগে বাহির যুবকসকলে টুপর চোতালত বোকা খেল খেলি আছে। আর ইয়ার পিছত ভকতসকলে সত্রর মূল নামঘরের ভিতর পাঁচপাক আর সত্রর বাহিরে সাতপাক প্রদক্ষিণ করে নাম কীর্তন করে প্রদক্ষিণ করে এই বোকাযাত্রার সামরণি পড়ব। এনেধরনের বরপেটা সত্রত যে সত্রিয়া পরম্পরা রীতি নীতি পালন করে থাকা হয়েছে, অকল আই সকল সকল ইয়াত সমবেত হয়েছে। ঠিক সমান্তরালভাবে আমি দেখাম বাহির দৃশ্য, আমি বাহিরলৈ যাবলৈ চেষ্টা করি। বাহিরত আমি দৃশ্য দেখাম, বাহিরত যে আমার পেগ যাত্রা বলে কোয়া হয় নন্দ উৎসবত পেগ যাত্রা, আসলতে ইয়াত যে সত্রবাসী আছে, সত্রবাসী ইয়াত সমবেত হয়, লড়া সকল আহে ইয়াত যে পেকেরে খেলে বোকা বোকা যে বোকা আসলতে বোকা চটিয়া খেল খেলে। আর এই মুহূর্তে সত্রর যে মূল কীর্তন ঘর, মূল কীর্তন ঘরের বাহির যে টুপর চোতাল আছে, টুপর চোতালত ইয়াত যে লড়া সকল সমবেত হয়েছে আর পেক খেলি আছে, এনে ধরনের পেক খেলি আছে। আর এনে ধরনের মই দৃশ্য দেখাইছো বরপেটা সত্রত। আসলতে এক উদুলি মুদুলি পরিবেশ, যথেষ্ট সংখ্যক লোক ইয়াত সমবেত হয়েছে, প্রতিজন লোক আহিছে ইয়াত এনে ধরনের ইয়াতে যে পেক যাত্রা বলে কোয়া হয়, আসলতে পেক যাত্রা পেক যাত্রা খেলি আছে। আর এনে ধরনের প্রতিজন লোক আহি পেক যাত্রা পেক যাত্রা আরম্ভ হয়েছে। আর যাকালি যখন কৃষ্ণর জন্মোৎসবী পালন করেছিল, বহুতে উপবাসে থাকে, তেওঁলোকে আহি আজি সত্রত সেবা লয়, আর সেবা লওয়ার কারণে আহিছে, যথেষ্ট লোকে ভিড় করেছে। বরপেটা সত্রত আমি যথেষ্ট লোকের সমবেত হওয়া দেখিলে পাইছো। বরপেটা সত্রত আজির দিন যথেষ্ট লোক সমবেত হয়। আজি কৃষ্ণর কালি জন্মাষ্টমী অনুষ্ঠিত হয়ে গেল, আর জন্মাষ্টমীর পিছর দিন বরপেটা সত্রত নন্দোৎসব হিসাবে পালন করা হয়। ইয়াত এই উৎসবটা আমি লৌকিক পরম্পরা আর সত্রিয়া পরম্পরার একটা সমন্বয় দেখিলে পাও। যে ধরনের সত্রর মূল কীর্তন ঘরত এতিয়া গান বায়নে গুরুঘাট বজাইছে, গুরুঘাট বজার পিছত তেওঁলোকে সত্রর দৈবজ্ঞই গর্গ পুরোহিত চরিত্র রূপায়ণ করে কৃষ্ণ বলরাম সহিতে গোপবালক সকলক গুরু আসনের পিছফালে আগবাই নিব, আর তাতেই গোপালতা রচিত জন্মযাত্রা নাটকক্ষণ করব কেয়দ অংশ। তারপিছত ওলাই আহিব নাম কীর্তন করে, প্রথমতে গুরু আসনের
শিশুলীলার ঘোষা গায় গুরুয়াখনৰ চারিওফালে তিনিপাক ঘুরব, তারপর বাহিরলৈ আহিব আর কীর্তনঘরটুক মূল কীর্তনঘরটুক সাতপাক প্রদক্ষিণ করাই সত্রর মঠচতলত নাম সম্বরণ করব। এনেদরে আনন্দমুখর পরিবেশ আসলে বরপেটা সত্রত এক আনন্দমুখর পরিবেশ দেখবলে পাওয়া গেছে আর যথেষ্ট সংখ্যক লোক ইতিমধ্যে উপস্থিত হয়েছে আর আমি পরবর্তী সময়ত এনেদরে দেখাই যাম যে বরপেটা সত্রত যম্পরাগতভাবে যৎসব পালন করা হয় তার এক যন্দোৎসবও তার এক একই এটা উৎসব আর এই উৎসব উপভোগ করে আছে প্রতিজন লোকের।